এবার ইরানের সাথে সাময়িক জোট করতে যাচ্ছে রাশিয়া। উত্তর কোরিয়া এবং ভিয়েতনামের সাথে সাময়িক চুক্তি করার পর এবার ইরানের সাথেও একই পথে গেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে ন্যাটো বিরোধী একটি সাময়িক জোট গঠন করতে কাজ করছেন পুতিন। পুতিন নিজে সম্প্রতি বলেছেন রাশিয়া বন্ধু ভাবাপন্ন দেশগুলোর হাতে অস্ত্র তুলে দেওয়া হবে, এমনকি পারমাণবিক অস্ত্র। এর মাধ্যমে পুতিন ইঙ্গিত দেন যেসব দেশ আমেরিকা এবং পশ্চিমাদের বিরুদ্ধে, তাদেরকে শক্তিশালী করবে রাশিয়া। উত্তর কোরিয়া এবং ভিয়েতনামের পর এবার ইরানকেও একই বলয়ে আনুষ্ঠানিকভাবে নিচ্ছে পুতিন। ইরানের সাথে অবশ্য রাশিয়ার সম্পর্ক আগে থেকে অনেক ঘনিষ্ঠ, তবে আনুষ্ঠানিকভাবে ইরান এবং রাশিয়ার মধ্যে কোনো বড় চুক্তি নেই। ইরানের সাথে রাশিয়া সাময়িক চুক্তি করার ফলে যা ঘটবে তা হচ্ছে রাশিয়া অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যাধুনিক অস্ত্র ইরানকে দিতে পারবে। আনুষ্ঠানিক চুক্তি থাকলে ইরানের উপরে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে সেটি কাজে দিবে না। বর্তমানে ইরানের সাথে চুক্তি না থাকায় রাশিয়া এবং ইরান কেউ কাউকে প্রকাশ্যে অস্ত্র দিতে পারে না। ইরান এবং রাশিয়া কূটনীতিকরা দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন। সম্প্রতি মস্কো রাশিয়া উপপররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক সাইদ আলী মুসাভি এই আলোচনা করেন। সেখানে তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন। এর আগে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাহিরি কানি বলেছিলেন রাশিয়া এবং ইরান আন্তরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। গত 12 জুন রাশিয়ার নিজনি নভগরোড শহরে ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সাক্ষাৎকারে আলী বাখিরি বলেন ইরান এবং রাশিয়া হচ্ছে দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই করার ব্যাপারে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া। মূলত ইউক্রেনের পশ্চিম অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে রাশিয়া এই পদক্ষেপ নেবে বলেই জানিয়েছেন তিনি। পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া সফর এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের একদিন পর ভিয়েতনামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন পুতিন। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের কারণেই পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে এড়িয়ে গেছে। এছাড়াও তারা মস্কো এবং পিয়ং এর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে উদ্বেগের সঙ্গেই দেখেছে। চলতি মাসে শুরুতে পুতিন হুমকি দিয়েছিলেন রাশিয়া পশ্চিমা প্রতিপক্ষকে অস্ত্র সরবরাহ করতে পারে, কারণ পশ্চিমারা ইউক্রেনে অতি সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে অস্ত্র সরবরাহ করেছে এবং রাশিয়ার ভিতরে লক্ষ্যবস্তুতে গুলি চালানোর অনুমতি দিয়েছে। সর্বশেষ মন্তব্য পুতিন বলেছিলেন রাশিয়ার অস্ত্র পেতে পারে উত্তর কোরিয়া। তিনি বলেন আমি বলছি উত্তর কোরিয়া সহ আমরা বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহ করার অধিকার সংরক্ষণ করি। উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের চুক্তিগুলোকে বিবেচনা নিচ্ছি এবং আমি অস্ত্র সরবরাহের বিষয় নাকচ করে দিচ্ছি না। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। পুতিনের উত্তর কোরিয়া সফরকালে গত বুধবার এই প্রতিরক্ষা চুক্তি সই হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া এবং ভিয়েতনামের রাষ্ট্র সফর তাৎপর্যপূর্ণ এবং ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এমনটাই দাবি করেন। এ সময় দক্ষিণ এশীয় দেশ দুটিতে পুতিনের সফর নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়াকে বিভ্রান্তিকর অভিহিত করে তিনি বলেন অন্যান্য দেশের সঙ্গে মস্কোর অংশীদারিত্ব কখনো তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায়নি। পেসকো বলেন রাশিয়ার যে কোনো বৈদেশিক নীতির কার্যকলাপ অন্যরা সবসময় শত্রুতার চোখে দেখে, এমনকি আমাদের সীমান্ত সংলগ্ন দেশগুলো। আর রাশিয়াকে দমন করার জন্য উঠে পড়ে লেগে থাকা পশ্চিমারা তো সবসময় চোখে লেন্স লাগিয়ে বসে থাকে। ক্রেমলিনের মুখপাত্র বলেন মিত্রদের সঙ্গে রাশিয়ার মিথস্ক্রিয়া কেবলই জনগণের কল্যাণের জন্য, সেই সঙ্গে আমেরিকা যে ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া সহ রাশিয়ার মিত্রদের উপর চাপ অব্যাহত রাখবে সেটা রাশিয়া বুঝে বলেও স্বীকার করেন তিনি। পেসকভ বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে রাশিয়া আমাদের মিত্র দেশগুলোকে চাপে রাখবে, তবে আমরা আমাদের মিত্রদের যে সহযোগিতা প্রস্তাব দেই তা তৃতীয় কোনো দেশের প্রতি দ্বন্দ্বমূলক কিছু নয়।
এটি পারস্পরিক উপকারী এবং একেবারেই উত্তর কোরিয়া ভিয়েতনাম সহ আমাদের মিত্রদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্য মূলত দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নয়নে একটি নতুন প্রেরণা জানিয়ে পেসকোভ বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্ভাবনা অনেক। আলোচনাতে ছিল সারগর্ভ এবং সুনির্দিষ্ট এবং এই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক পর্যায়ে অনেক কাজ করা দরকার। এ সময় পশ্চিমা উত্তেজনার ক্ষেত্রে রাশিয়ার শেষ দেখা ছাড়বে, হ্যানয় পুতিনের এই বিবৃতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে পেসকোভ বিষয়টি স্পষ্ট করে বলেন, এটি আসলে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের বিষয়ে বলা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়া কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে সেটা কেবল ইউক্রেন ইস্যুতেই। তিনি বলেন, আমরা একটি বিস্তৃত এবং ব্যাপক আলোচনার জন্য উন্মুখ, যা সবগুলো মাত্রাকে কভার করে এবং যার মাধ্যমে ইউক্রেনের চারপাশের সংঘাত সঙ্গে সম্পর্কিত মাত্রা এবং এই সংঘাতে আমেরিকার সম্পৃক্ততা রয়েছে। রাশিয়ার কাসপারস্কি ল্যাবের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা বিষয়ে জানতে চাইলে পেসকোভকে আমেরিকার অন্যায় এবং অন্যায্য প্রতিযোগিতায় কুটচাল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তারা প্রতিবারই এ ধরনের কূটকৌশল অবলম্বন করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 3 দিন উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফর করেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের আগে পুতিন রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে একদিনের একটি সফর করেন। উত্তর কোরিয়া এবং ভিয়েতনামে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছিল রাশিয়া, যাতে আমেরিকা লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। এদিকে ইরানের সাথেই পরবর্তী যুদ্ধটি হতে পারে আমেরিকার। তবে বর্তমানে আমেরিকার রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্বলতার সুযোগে আমেরিকার প্রতিপক্ষদের শক্তিশালী করেছে রাশিয়া। ইরান এবং রাশিয়া উত্তর কোরিয়ার মতোই সামরিক জোটবদ্ধ হলে তা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে নতুন পরিস্থিতির জন্ম দেবে। প্রিয় দর্শক, এই নতুন পরিস্থিতি পশ্চিমা বিশ্বের জন্য কেমন হতে পারে আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতি এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।